ঘরে কেউ নেই, মা বাতাসি, মা তাড়াতাড়ি এসো। কুমার কুমার কোথায় কষ্ট হচ্ছে? কুমার কুমার খুব কষ্ট হচ্ছে, কি ব্যাপার মা? তুমি এভাবে কুমারকে ফেলে রেখে চলে গেছো? আর বাতাসিকে তো ভুলে গেলাম কেন থাকতে, কোথায় গেল সে? বাতাসি বাতাসি, এই তো মা, কে রে, কোথায় গেছিলি? তোকে যে ভুলে গেলাম এখানে থাকতে, আমি সন্ধ্যের দিতে গেলাম। বড় বাবু তো চা চাইলেন, তা চাটা একটু পরে করে দিলে কি মহাভারত অশুদ্ধ হতো? তো সে কথা কি আমি বলতে পারি বলো তো মা? তুমি না আমাকে মিজি মিজি বড় কথা শোনাও। তোমরা থামবে, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, কুমারের দেখভাল করা তোমাদের দ্বারা হবে না। একদমই তাই বিজয়দা, কুমারের দেখভালটা এভাবে ঠিক হবে না। তো বড় বড় কথা না বলে তুমি তো দায়িত্বটা নিতে পারতে। সে আমি নিতেই পারতাম আন্টি, তবে সবাই তো সব কাজ পেরে ওঠে না, তার জন্য একটা স্পেশাল এডুকেশনের দরকার পড়ে, আর তাই আমি একজনকে এনেছি আমার সঙ্গে। জাস্ট ওয়েট আ মিনিট। আলো আলো আলো, এদিকে এসো একবার। ও হলো আলো, শি ইজ এ ট্রেন্ড নার্স, আগে হাসপাতালে কাজ করতো, এখন প্রাইভেট সার্ভিস দেয়। সতীশদা, সতীশদা ওর মায়ের জন্য কিছুদিন রেখেছিল, আই থিঙ্ক শি উইল বি এফিশিয়েন্ট। ব্রিলিয়ান্ট অনিতা, এই বুদ্ধিটা আগে আমার মাথায় আসলো না। মাসি 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 মাসি, সিস্টার হে আমার ছেলে মাসি, ও মাসি, এর পুরো ভার আপনাকেই নিতে হবে। আপনি টাকা পয়সার ব্যাপারে একদম ভাবতে যাবেন না, আপনার যা লাগবে আমি দেব। ওমে তুমি কি পারবে আমার দাদু ভাইয়ের যত্ন নিতে? আমাকে মাসির কাছে নিয়ে চলো না, আমাকে মাসির কাছে নিয়ে চলো না। কেন পারবে না আন্টি, এটাই তো ওর কাজ, পারলেই ভালো। মাসি 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 মাসি, কে কোথায়? মাসি মাসি কে ডেকে দাও মাসি। বলছি বিজয়দা, বলছি ও তো এখন কুমারের কাছে আছে, চলো না আমরা একটু কফি খেয়ে আসি। এটা কী কথা বলছো নিতা, ছেলেকে এভাবে ফেলে রেখে আমি তোমার সঙ্গে এখন কফি খেতে যাব? আমি কি সাত সমুদ্র পেরিয়ে কোথাও যেতে বলেছি নাকি? এই তো এখানেই যাব। আর দেখো তোমারও তো রিল্যাক্সেশনের প্রয়োজন বলো, তোমাকেও তো নিজের খেয়াল রাখতে হবে। কিন্তু কুমারকে এই অবস্থায় ফেলে রেখে আমি নিচ্ছি কুমারের দায়িত্ব, ও তো আছেই। চল চল এসো, চল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধ্যে 7:30 আকাশ আটে।